হাতে কোলে নিয়ে দেখো চলে এসছি। আর আজকের ভাই ফোটার শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করব। আর আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম, আর আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করব। আর তার আগে বলে নিই, আমি এবছর ভাই ফোটা দিতে পারছি না, কারণ আমার ভাই বাড়িতে নেই। আর ভাই বাড়িতে না থাকার কারণে আমি ব্লগ মানে তোমাদের দেখাতে পারবো না আমার ভাইপোটা কি করলাম বা কি করছি, তার জন্য একটু মনটাও খারাপ আছে। কিন্তু রান্না বান্না করবো, সংসারে কাজকর্ম করবো। আর ইয়েকে দেখো এখনও ঘুম পাড়াতে পারছি না, চুপ করে কোলে উঠে বসে আছে। চলো এখন আমি কি করি তোমাদের সঙ্গে সেইগুলো সব শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের বাগানে। আর আমার গাছে একটা মোচা পড়েছে, সেই মোচাটাই আমি কাটবো, দেখাচ্ছি তোমাদের। দেখো দেখছো, এই মোচাটাই এখন পারবো, আর এই মোচাটা দিয়েই রান্না হবে আজকে। দেখো পড়ে যাও না, মুড়ি মাখিয়েছি, ছোলা টোলা দিয়ে একটু খাচ্ছে, খিদে পেয়েছে। দেখতে পাচ্ছ এরাও আমাদের সঙ্গে মুড়ি খাচ্ছে। আজকের আমি এই বাগদা চিংড়ি, এই বাগদা চিংড়ি দিয়ে আজকের এই আলু দিয়ে তরকারিটা করব। আর সেটা চিংড়ি আলু কষা। তোমার দেখো আমি কী কী কেটে নিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটু ধনিয়া পাতা, আর এখানে আছে আদা, জিরে, আর মানে রসুন দিয়ে। আর এই আলুটা আমি ভেজে নিয়েছি, তেলে ভেজে তুলে নিয়েছি। এইগুলো দিয়ে আজকের আমি তরকারিটা করব। আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দিচ্ছি জিরে, গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, অল্প করে একটু ঘি দিলাম। আমার ঘি দিয়ে খেতে ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও যারা খাও। আর এবার রসুন দিয়ে দিচ্ছি, এবারে হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়ে, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এবার নেড়ে নেব। আর একটু আদা বাটনা দিয়ে দেবো, আদা বেটে রেখেছিলাম দিয়ে দেব। জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়ছি, মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আমি আলুটা যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব। চলো এবার আলু ভেজে দিলাম, দিয়ে এবার কষিয়ে নিই, লবণ দিয়ে দিয়েছি, এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে গরম জল দিয়ে দেব। হয়ে গেছে, এবার জল দিয়ে দেব গরম জল। তরকারিটা আমার হয়ে গেছে, আর আমি এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেব। এখন আমি মোচা রান্না করব, মোচাটা এখানে কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, দেখো আলুটা কেটে নেওয়া হয়েছে, মোচাটাও কেটে রেখে দিয়েছি। আর এখানে ছোলা, একটু রসুন থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর এখানে আছে আদা বাটা, এইগুলো দিয়েই আজকের আমি মোচাটা রান্না করব। চলো কীভাবে রান্না করি তোমরা দেখো। কড়াইতে তেল দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি,
আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি। নিয়ে সেই তেলেতে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ঘি, মোচাটা করবো, মোচা একটু ঘিটি দিলে ভালো লাগে। আর এখন আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে দেব রসুন, একটু মিষ্টি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, ছোলাটা দিয়ে দেবো, দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। যেমন ঝাল খাও সেরকম দেবো, একটু লবণ দিয়ে দেবো, এই আদা বাটনাটা। এবার মোচাটা দিয়ে নেড়ে নেব, এই মোচাটা আলাদা করে ভাবাই না, আমি এইভাবে একসঙ্গে দিয়েই কষিয়ে নিই। মোচার তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর এই দেখ গরম মশলা প্রত্যেকে ছড়িয়ে দিলাম, সানরাইসের গরম মশলা দিয়ে এবার লাগিয়ে নেব। দেখো লাগিয়ে নিয়েছি, আর দেখতে কতটা ভালো লাগছে। এখন আমরা চাম্পাটিতে ঠাকুর দেখতে যাচ্ছি, আর এখানে দেখতে হচ্ছে আমরা বসে আছি আমি মিষ্টি আর বৃষ্টি, আর চাম্পাটি গেটের কাছে দাঁড়িয়ে আছি, কারণ গেট করেছে, এখানে গেট করলে প্রচণ্ড ভিড় হয়। আর আমি এখানে দিদির কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের এই চাম্পাটি দিদির কাছে নবকালী, আর নবকালী দেখার জন্য মিষ্টি বায়না ধরে চলে এসছে, আর আমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয় নবকালী, এখানে আমরা প্রত্যেক বছরই দেখি। নটার গ্রুপ এখানে দেখা যায়, আর এটা মা যে প্রতিমা, সে প্রতিমার যে গায়ে অলঙ্কারগুলো আছে দেখছো তোমরা, এগুলো সবটাই রূপোর দিয়ে তৈরি, সব রূপোর। ঠাকুর দেখতে এসে মা, বোন আর আমার বোনের হাজবেন্ড এখানে অনেকে আছে দেখতে পাচ্ছ। এটা আমার মা, আমার মা সুন্দরী মা।
আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।